ফাতেহাকুল, আমি ডক্টর কিমিয়া বলছি ফ্রম ডক্টর মম অ্যান্ড বেবি থেকে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে বাচ্চাদের নেক র্যাশ। তো বাচ্চাদের জন্য কিন্তু এই নেক র্যাশ জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত খুবই কমন। তো চলুন আমরা জেনে নিই কী কারণে বাচ্চার গলায় লাল লাল ঘা দেখা যায়, এবং সেই ঘা যদি আমরা দেখি তখন আমাদের জন্য কী করণীয়। প্রপার ট্রিটমেন্ট করতে হলে কিন্তু আসলে নেক র্যাশের কারণটা জানা আগে জরুরি। তো যেসব কারণে নেক র্যাশ হয়ে থাকে তার মেইন কারণের মধ্যে একটি হচ্ছে গরম আবহাওয়া, বিশেষ করে গ্রীষ্মকালে যখন তাপমাত্রা খুব বেশি বেড়ে যায় এবং বাচ্চারা ঘামে, তখন সেই ঘামগুলো যখন শরীরের মধ্যে লেগে থাকে তো স্কিনের নিচে যেসব সোয়েট গ্ল্যান্ড থাকে সেগুলো ব্লক হয়ে যায়, তখন লাল রঙের কিছু বাম্পস বা গুটলির মতো দেখা যায়। তো এই র্যাশকে বলা হয় হিট র্যাশ অথবা সোয়েট র্যাশ। এরপরে আসে স্টক বাইট। অনেক বাচ্চাদেরই কিন্তু জন্মের সময় থেকে লাল লাল বা গোলাপি কালারের চাকার মতো দেখা যায়। তো কিছু বাচ্চাদের গলার মধ্যে স্টক বাইট বা জন্মদাগ থাকে। এই জন্মদাগগুলো যখন বাচ্চা কান্নাকাটি করবে বা গরম তাপমাত্রায় নিয়ে যাওয়া হলে তখন বাচ্চাদের এই স্টক বাইটগুলো ভালোভাবে বোঝা যায়, আর ঠান্ডা তাপমাত্রায় এই স্টক বাইটগুলো একটু কম বোঝা যায়। এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছুই নাই। সাধারণত চামড়ার নিচে যে রক্তনালীগুলো থাকে সেই রক্তনালীগুলো চওড়া বা ডাইলেটেড হয়ে যাওয়ার জন্য এরকম স্টক বাইট দেখা যায়, যেটা বয়সের সাথে সাথে আস্তে আস্তে মিলে যায়। এরপরে আসি মিল্ক ড্রুল। যেসব মায়েদের ব্রেস্ট মিল্ক ফ্লো অনেক বেশি থাকে অথবা বাচ্চা যদি দুধ করার প্রবণতা অনেক বেশি থাকে, তখন দেখা যায় যে এই দুধটা গলার ভাঁজের মধ্যে চলে যায় এবং ঠিক মতো যদি ক্লিন করা না হয় তাহলে সেখানে র্যাশ ফর্ম করতে পারে। এরপরে আসে ফাঙ্গাল ইনফেকশন। বাচ্চাদের কিন্তু গলার ভাঁজে ফাঙ্গাস খুব সহজেই বাসা বাঁধতে পারে, কারণ ফাঙ্গাস কিন্তু গরম স্যাঁতসেঁতে জায়গায় খুব ইজিলি ব্রিড করে, তাদের পছন্দের একটি জায়গা। তো যদি বাচ্চাদের ভাঁজের মধ্যে ঘাম লেগে থাকে বা যদি দুধ বমি থাকে, হ্যাঁ, তো জায়গাটা যদি ভেজে থাকে তো সেই জায়গায় ফাঙ্গাস ইনফেকশন হতে পারে। এরপর আসি স্কিন ইরিটেশন। বাচ্চাদের গলায় তো অনেক ভাঁজ বেশি থাকে, তো খুব সহজেই ভাঁজ মানে স্কিনগুলো একটা একটার সাথে ঘষা খেয়ে ইরিটেশন হয়, অথবা যদি আরামদায়ক পোশাক না পরে বা আটসাট পোশাক পরে সেসব পোশাক যদি স্কিনের সাথে খুব বেশি ঘষা খেতে থাকে তো ওই জায়গাটাতে ইরিটেট হয়ে র্যাশ ফর্ম করতে পারে। এছাড়াও যদি বাচ্চাদের কোনো কিছুতে অ্যালার্জি থাকে, হ্যাঁ, বা যদি কোনো কেমিক্যালস বাচ্চাদেরকে দেওয়া হয়, অনেক লোশন বা অনেক ক্রিম ইউজ করে অনেক মায়েরা যেগুলো কেমিক্যালস আসলে বাচ্চাদের জন্য হার্মফুল, বা যদি কোনো ফ্র্যাগন্যান্স ইউজ করে সুগন্ধিযুক্ত কোনো লোশন বা অনেকেই সুগন্ধি ব্যবহার করেন বা সুগন্ধিযুক্ত পাউডার, হ্যাঁ, এছাড়াও যদি বাচ্চাদের কমফোর্টেবল পোশাক না দেওয়া হয়, অনেক পোশাকই আছে যেটা বাচ্চাদের ইরিটেশনের সৃষ্টি করে, সেজন্য বাচ্চাদের নেক র্যাশ হতে পারে। তো আসুন জেনে নেই কোথায় কোথায় এইসব র্যাশগুলো কমনলি হয়ে থাকে। তো প্রধানত গলার মধ্যে এই র্যাশ হওয়াটা খুবই কমন, এছাড়া কানের পিছনের ভাঁজের মধ্যে এই র্যাশ হতে পারে, বা বগলে আন্ডার আর্মসের মধ্যে র্যাশ হতে পারে, শরীরের যে কোনো জায়গায় ভাঁজের ভিতরে যেখানে ঘাম জমে থাকে বের হতে পারে না সেসব জায়গায় হতে পারে, এছাড়া ডায়াপার এরিয়াতেও এইসব র্যাশ হতে পারে। তো আসুন আমরা জেনে নিই যদি নেক র্যাশ হয় তাহলে আমরা কী করতে পারি। তো যদি নেক র্যাশ দেখেন তো সেক্ষেত্রে বাচ্চাকে আপনি ক্লিন করার সময় কোনো সুগন্ধি ইউজ করা যাবে না, সুগন্ধি ছাড়া যেসব মাইল্ড সোপ আছে অথবা বাথ জেল আছে সেগুলো দিয়ে আপনি ক্লিন করে নেবেন। এরপরে সফট ক্লিন করার সময় আপনি ডলাডলি করতে পারবেন না, সফট কটন দিয়ে হালকা মুছে দেবেন, এবং শুকানোর সময় আপনি আঙুল দিয়ে প্রত্যেকটা ভাঁজ আপনি খুলে ওপেন করে মুছবেন, এবং মিনিমাম 2 মিনিট করে হলেও ওই জায়গাটা খোলা বাতাসের মধ্যে শুকাতে দিবেন যাতে কোনো ময়েশ্চার না থাকে, এবং একবার যখন শুকা যাবে তখন আপনি সেই জায়গাটাতে ভ্যাজলিন বা অলিভ অয়েল লাগিয়ে রাখবেন। বাচ্চাদের র্যাশে যদি কোনো কারণে ব্যথা বা ইরিটেশন হয়ে থাকে তাহলে আপনি সেই জায়গাটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিতে পারেন। যদি নেক র্যাশ কিন্তু সাধারণত নিজে নিজেই চলে যায়, কিন্তু সেই জায়গাটাতে যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ডিএমটি ফাঙ্গাল ক্রিম লাগাতে হবে।
গরমে বাচ্চাদের জন্য পোশাকের কিন্তু কোয়ালিটির উপরে খুব বেশি নজর দিতে হবে। পিওর সফট কটন ইউজ করতে হবে যাতে বাচ্চাদের পোশাকে বাতাস খুব সুন্দরভাবে যাওয়া আসা করতে পারে। এবং কারো বাসায় যদি এসি থাকে তাহলে টেম্পারেচার 26-27 ডিগ্রিতে করে রাখতে পারেন। আর যদি হিট রাশ হয়ে যায় তাহলে সেই জায়গায় যদি আপনারা ক্যালামিন লোশন ইউজ করেন তাহলে আরাম পাওয়া যায়। বাচ্চাদের কাপড় ধোয়ার জন্য কিন্তু হার্শ কেমিক্যালওয়ালা ডিটারজেন্ট দেওয়া যাবে না, মাইল্ড ডিটারজেন্ট দিতে হবে। এবং অনেকেই মারা আছেন বাচ্চাদেরকে ফর্সা করার জন্য অনেক লোশন ক্রিম ইউজ করেন, এরকম কোনো কেমিক্যাল ইউজ করা যাবে না, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য মারাত্মক ক্ষতি করে র্যাশের পাশাপাশি। কোল্ড কম্প্রেশন দেওয়া যেতে পারে, একটা সফট কটনের মধ্যে ঠান্ডা পানি মধ্যে চুপায় আপনি ভালো করে এটাকে শুকায় ড্রাই প্যাড দিতে পারেন। একটু পর পর আপনি দিনে কয়েকবার ওই জায়গাটাতে যদি আপনি ঠান্ডা লাগান তাহলে কোল্ড কম্প্রেশনে কিন্তু ইনফ্ল্যামেশনের চান্সটা অনেক কমে যায়। কিন্তু বাচ্চা যদি ঠান্ডা বা বুকে কোনো সমস্যা থাকে তাহলে এইটা ইউজ না করাই ভালো। বাচ্চাদের ক্ষেত্রে হাইজিন মেনটেন করলে কিন্তু র্যাশের প্রবণতাটা অনেক বেশি কমে যায়। বাচ্চাদেরকে রেগুলার গোসল করানো বা যেদিন গোসল করানো হবে না সেদিন বাচ্চার শরীরটা মুছে দেওয়া, বাচ্চার প্রতিটা স্কিন ফোল্ডে ভালো করে মুছে দেওয়া, ঘামলে সেই জায়গাগুলো মুছে দেওয়া, এবং দিনের একটা সময় করে হলেও ওই জায়গাটা আঙ্গুল দিয়ে ফাঁকা করে দেওয়া যাতে ময়েশ্চারগুলো চলে যেতে পারে, কোনো ঘাম যাতে ওখানে না থাকে। এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে বাচ্চার মুখ এবং গলা মুছে দেওয়ার অভ্যাস করুন। এছাড়া যেসব বাচ্চাদের প্রায়ই গলার মধ্যে নেক র্যাশ দেখা যায়, আপনারা আপনাদের বাচ্চাদের গলার মধ্যে ভেজলিন বা অলিভ অয়েল দিয়ে রাখতে পারেন, তাহলে এটা একটা প্রলেপের মতো কাজ করবে। বাচ্চা যদি ঘামে বা দুধ বমি যদি ওখানে পড়ে তারপরেও সেটা সরাসরি স্কিনে কন্ট্যাক্ট করবে না, তো আপনারা বাচ্চাদেরকে গোসলের পরে ভেজলিন বা অলিভ অয়েল বেশি করে লাগায় রাখবেন। ফাঙ্গাসজনিত কারণে গলা র্যাশ হয়েছে কি না কীভাবে বুঝবেন? হ্যাঁ, তো দেখবেন যে র্যাশের জায়গাটা উজ্জ্বল লাল অথবা গোলাপি বা সাদা রঙের হতে পারে, এর টেক্সচারটা ফ্ল্যাট অথবা হালকা উঁচু হতে পারে এবং জায়গাটা স্যাঁতস্যাঁতে থাকবে, এবং এই জায়গা থেকে চামড়া স্ক্যালিং বা ফ্ল্যাকিং অথবা উঠে এসে গুটলির মতো জমা হয়ে থাকতে পারে। তো বাচ্চার গলা যদি এরকম ফাঙ্গাল নেক র্যাশ দেখতে পান তাহলে সেই জায়গাগুলো আপনি দুই আঙ্গুল দিয়ে খুলে রাখবেন যাতে বাতাসে সেই জায়গাটা শুকায় যায়, স্যাঁতস্যাঁতে ভাব না থাকে, এবং পরিষ্কার কটন কাপড় ঠান্ডা পানিতে ভিজায় ভালো করে চিপে নিয়ে বাচ্চার গলাটা পরিষ্কার করে নেবেন। এরপর আপনি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি অ্যান্টি ফাঙ্গাল ক্রিম লাগাতে পারেন। আমি আমার বাচ্চার গলায় কোকোনাট অয়েল লাগাচ্ছি। কোকোনাট অয়েলটা মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড থাকে যেটা ফাঙ্গিসাইডাল বা ফাঙ্গাসকে মেরে ফেলে। তো আপনি যদি ইনফেকশন কন্ট্রোল করতে চান তাহলে দিনে দুইবার আপনি কোকোনাট অয়েল অথবা ফাঙ্গিসাইডাল ক্রিম লাগাতে পারেন। কখন ডাক্তার দেখাবেন? হ্যাঁ, যদি দেখেন যে আমার এই নিয়মগুলো ফলো করার পরেও র্যাশ ছাড়ছে না বা মিলায় যাচ্ছে না, যদি দেখেন যে র্যাশ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বা র্যাশের সাথে যদি জ্বর থাকে অথবা র্যাশের ভিতরে যদি পুর জমা থাকে তাহলে অবশ্যই ডাক্তারকে দেখাবেন। আমি ছবিতে আমার বাচ্চার স্টর্ক বাইট দেখাচ্ছি, মাথার পিছনে এবং গলার পিছনের অংশে আমার বাচ্চার স্টর্ক বাইট আছে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, বয়সের সাথে সাথে স্টর্ক বাইটটা মিলিয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনার যে কোনো সমস্যা আমার পেজের যে কোনো পোস্টের নিচে কমেন্ট করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এই ভিডিওটা কেমন লাগলো এবং নেক র্যাশ নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে সেটা নিয়ে আপনারা আমাকে জানাতে পারেন, বা আপনাদের যে কয়টি পদ্ধতি বললাম কোন পদ্ধতি আপনাদের জন্য কাজে লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।